মেয়েরা কি বডি স্প্রে ব্যবহার করতে পারবে? বডি স্প্রে তিনি যদি তার বাসার জন্য ব্যবহার করেন, তার বাসা একান্ত, তাহলে তিনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনারা জানেন রাসূল বলেছেন কোন একজন নারী তিনি যদি পারফিউম ব্যবহার করে ঘর থেকে বাইর হন, তাহলে তিনি জেনাকারী হিসেবে আল্লাহর কাছে লিখিত হবেন। যতক্ষণ না সে ফিরে আসে, ফিরে এসে তাকে কি করতে হবে? গোসল করতে হবে, ওই জামা কাপড় ধুইতে হবে, এরপরে যদি তিনি বাইরে যেতে চান তাহলে পারবেন, আদারওয়াইজ তিনি জেনাকারী হিসেবে আল্লাহর কাছে লিখিত হবেন। সম্পত্তি ভাগ সম্পর্কে বলুন, বোন ভাইয়ের বাড়ির জমির ভাগ পাবে কি? সঠিকভাবে আদায় না করলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইবাদতই কবুল হবে না। লির রিজালি নাসিবু মিম্মা কাসাবু, আল্লাহ সুবহানাহু বলেছেন লির রিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা, নাসিবাম মাফরুদা। আল্লাহ ফরজ করে দিয়েছেন এই নির্ধারিত অংশ, লিল যাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ পাবে। এবং এটার জন্য আপনারা নতুন করে ফতোয়া বাইর করছেন, তা কি? বাড়ির সম্পত্তি মেয়েদেরকে দেওয়া যাবে না। এই ফতোয়া যদি আপনি নিজেই বাইর করে থাকেন তাহলে আখেরাতে কি নিয়ে যাবেন আমি জানি না, কারণ আপনি তখন শরীয়ত নিজে বানালেন, শরীয়ত নিজে যে বানায় সে মোশরেক হয়ে যায়। তার সম্পদ আপনি তাকে দেন, বরকত তো নাই কারণে। আরে বোনরা, আমি বিশ্বাস করেন আমার বোনদেরকে আমি এত ফিল করি, আমি জানি না আপনারা যা আপনারা নিশ্চয়ই ফিল করেন, বোনরা ভাইদের বিপদ দেখলে মনে হয় যেন ওদের জীবনটা দিয়ে দেয়, এমনি তো মায়ের জাত। এই বোনদের কেমনে ঠকান, কিভাবে এটা সম্ভব? সব পাই পাই হিসেব করে দেবেন তাদেরকে, পাই পাই হিসেব করে দেবেন। আমি বহু বোনেরা দেখেছি তাদের জীবনটা তারা ভাইদের কল্যাণে তারা বিলিয়ে দেয়, সেই বোনদেরকে কিভাবে ঠকায়? করবেন, এটা হারাম, এটা করা হারাম।